হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আবারও চলে এসেছি আপনাদের জন্য অনেক অনেক বেশি হচ্ছে উপকারী একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে। আর আজকে যে প্রোডাক্টটি রিভিউ করতে যাচ্ছি, এটি নাম হচ্ছে স্কিন ক্যাভিয়া। এটি হচ্ছে অ্যান্টি এজিং হোয়াইটনিং নাইট ক্রিম। নাইট ক্রিম আপনারা অনেকেই নিশ্চয়ই ইউজ করেছেন, বাট এই নাইট ক্রিমটি তাদের থেকে সম্পূর্ণভাবে ডিফারেন্ট। এই কারণেই ডিফারেন্ট আমি বলবো, কারণ এটি হচ্ছে আপনাকে একই সাথে অ্যান্টি এজিং দিচ্ছে। অ্যান্টি এজিং ন্যাচুরালি সব প্রোডাক্টে পাওয়া যায় না, বাট এটা বেসিক্যালি এন্টেজিংয়ের জন্যই তৈরি করা হয়েছে। সো এই প্রোডাক্টটি নিয়ে রিভিউ করতে যাচ্ছি, একদম 100% অনেস্টিটি রিভিউ আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ। সো সেই জন্য অবশ্যই আপনাদেরকে আমার সাথে পুরো ভিডিওটি কমপ্লিট করতে হবে সব কিছু ইনডিটেলসে জানার জন্য। অ্যান্ড হচ্ছে করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করার জন্য নিজে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, বেল আইকনটি ক্লিক করুন, লেটেস্ট ভিডিও আপডেটটি সবার আগে পেয়ে যাওয়ার জন্য। সো ভিউয়ার্স, চলুন স্টার্ট দ্য ভিডিও। আজকের যে ভিডিওটি করতে যাচ্ছি, এটি হচ্ছে স্কিন কেভিয়ার একটি প্রোডাক্ট, আর এটি হচ্ছে অ্যালাইক ব্র্যান্ডের, এলকে ব্র্যান্ডের। এই প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি অলরেডি কিন্তু এলকে নিয়ে কাজ করছি অনেকদিন ধরে। আমাদের চ্যানেলে অনেকগুলো প্রোডাক্টের রিভিউ করা আছে এলকে ব্র্যান্ডের। সো এটি হচ্ছে এলকে ব্র্যান্ডের একটি প্রোডাক্ট, অ্যান্ড এই প্রোডাক্টটি কিন্তু অন্যান্য প্রোডাক্টগুলোর মতো অনেক অনেক বেশি হচ্ছে পপুলার একটি প্রোডাক্ট, আর অনেক বেশি হচ্ছে এটির পপুলারিটি। সো এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এলকের, এটি হচ্ছে স্কিন কেভিয়ার। এটি হচ্ছে বিশেষ করে তাদের জন্য যাদের এজিংয়ের প্রবলেম আছে, তাদের জন্য এটি এন্টিএজিং দিবে। এবং যাদের এই যে এখন পর্যন্ত এজিংয়ের প্রবলেমটা তাদের ফেসে আসেনি, তারা যদি এই প্রোডাক্টটা ইউজ করে, তাদের কিন্তু স্কিনে হচ্ছে এজিংয়ের প্রবলেম ইনশাল্লাহ হবে না। আর এটার সাথে আমি আরও কিছু প্রোডাক্ট ইন্ট্রোডিউস করাবো, যেটা ফুল একটি কম্বো আমি আপনাদেরকে আজকে দিব, টোটাল একটি কম্বো দিব, যেটি আপনার স্কিন কেয়ার করতে টোটালি হেল্প করবে। সো প্যাকেট হচ্ছে, এটা প্যাকেজিংটি একটু দেখিয়ে দিচ্ছি। এলকের হচ্ছে একদম সিম্পল প্যাকেজিং থাকে, সবাই জানেন। এখানে 25 গ্রাম ক্রিম আছে। এটা দেখতে কিন্তু আগের ক্রিমগুলোর মতো এটা কিন্তু অনেক বড় একটি প্রোডাক্ট। অ্যান্ড এটাতে হচ্ছে আপনার এখানে 25 গ্রাম হচ্ছে প্রোডাক্ট আছে। অ্যান্ড এখানে এই হচ্ছে প্যাকেজিংটা, একদমই সিম্পল প্যাকেজিং। এখানে এটার ইফেক্ট কী হবে, ইনগ্রিডিয়েন্টস কী আছে সেটা এখানে মেনশন করা আছে। অ্যান্ড এই তো এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের একটা বারকোড দেওয়া আছে। অ্যান্ড হচ্ছে এটার আপনার এক্সপায়ার ডেটটি আছে 2024 পর্যন্ত, 2024 পর্যন্ত এটির মেয়াদ আছে। আপনারা অনেকদিন রেখে এটি ইউজ করতে পারবেন। এই হয়ে গেল আপনাদের প্যাকেজের ইন্ট্রোডাকশন, দেখিয়ে দিলাম প্যাকেজটা কেমন হবে। ইউজ প্রসেসটা দেওয়া আছে, এটা বলা আছে যে আপনাকে প্রতিদিন খুব ভালো করে ফেসটা ওয়াশ করে অ্যান্ড হচ্ছে আপনারা মুখে এবং গলায় এটি ইউজ করতে পারবেন নাইটে। এটা ডে এবং নাইট দুভাবে ইউজ করা যাবে বলা আছে। সো এই হচ্ছে প্রোডাক্ট, কোম্পানি বলছে যে দিনে এবং রাতে দুবেলায় আপনারা ইউজ করতে পারবেন। বাট যেহেতু এটি নাইট ক্রিম, সো আমি আপনাদেরকে বলবো ডের জন্য অনেক ভালো ভালো ক্রিম আছে, নাইট ক্রিম এটি দিনের বেলায় ইউজ করা মোটেও উচিত হবে না। কারণ নাইট ক্রিম কখনো দিনে ইউজ করতে হয় না, নাইট ক্রিমে কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে যেগুলো শুধুমাত্র রাতের জন্য বেটার কাজ করে। সো এই হচ্ছে প্রোডাক্টটি, এটি এখানে কোটাটি হচ্ছে এরকম খুব সুন্দর একটি হচ্ছে আপনার গ্লাস কোটায় চলে আসবে। আর উপরের কাভারটি তো দেখতে পাচ্ছে, ঢাকনাটি খুবই সুন্দর। আর পিছনে কিন্তু এরকম সুন্দর করে হচ্ছে খোদাই করে 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 হচ্ছে ডিজাইন করা আছে। এখানে নিচে দেখতে পাচ্ছেন একটু নাড়ালে বোঝা যাচ্ছে, এখানে ডিজাইনটা করা আছে। অ্যান্ড এই হচ্ছে ঢাকনাটি, অলরেডি প্রোডাক্টে আমি ইউজ করছি। এই প্রোডাক্টটি আপনাকে কি কি কাজ করছে, প্রথমত এটি আপনাকে ফেয়ারনেস দিচ্ছে। এটি একটি নাইট ক্রিম, নাইট ক্রিমের কাজই হচ্ছে আপনাকে ফেয়ারনেস দেওয়ার, এবং এটি খুবই ভালোভাবে আপনাকে সেই কাজটি করে থাকবে। অ্যান্ড এর পাশাপাশি যেহেতু এটি একটি হচ্ছে অ্যান্টি এজিং ক্রিম, সো এটি আপনাকে হচ্ছে স্কিনকে টানটান রাখতে হেল্প করবে। যাদের অলরেডি এজিংয়ের প্রবলেম হচ্ছে, তারা যদি এই প্রোডাক্টটি রেগুলার বেসিসে ইউজ করেন এবং নিয়ম মেনে ইউজ করেন, যেমন করে হচ্ছে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, সেভাবে ইউজ করলে ইনশাল্লাহ আপনাদের এজিংয়ের প্রবলেমটিও কমে যাবে। অ্যান্ড এই যে প্রোডাক্টটি আছে, এটি কোনো প্রকার সাইড এফেক্ট নেই, অ্যালাইকের প্রোডাক্টের কোনো সাইড এফেক্ট নেই এখন পর্যন্ত, কোনো সাইড এফেক্ট কেউ কখনোই বলতে পারেনি। তবে যাদের সেন্সিটিভ স্কিন, তাদের স্কিনের জন্য কম বেশি প্রবলেম যে কোনো প্রোডাক্টই হয়ে থাকে, তাদের অনেক চিন্তাভাবনা করে তাদের প্রোডাক্ট চুজ করতে হয়। হতে পারে এমন কোনো ইনগ্রিডিয়েন্টস থাকতে পারে এতে যেটা হচ্ছে তার সেন্সিটিভ স্কিনের জন্য ক্ষতিকারক। সো অবশ্যই হচ্ছে প্রোডাক্ট ইউজ করার আগে যাদের যেই প্রবলেম আছে, যার যেই প্রোডাক্টে অ্যালার্জি আছে, তাকে দেখে নিতে হবে সেখানে কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে, তার মধ্যে কোনটা তার স্কিনের জন্য প্রবলেম হতে পারে, তাহলে কিন্তু সলভ হয়ে গেল, সেই ক্ষেত্রে প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনাই থাকছে না। সো দেখা যায় প্রত্যেকটা মানুষেরই 30 বছর প্লাস হয়ে যাওয়ার পর থেকে, কারো কারো দেখা যায় সেটা অনেক আর্লি এজে চলে আসে, যাদের 25-26 বছর হলেই কিন্তু এজিংয়ের প্রবলেমটা চলে আসে।
বাট যাদের হচ্ছে অলরেডি হচ্ছে 28+ বলবো, তারা কিন্তু অবশ্যই হচ্ছে এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন। তাতে করে কি হচ্ছে, আপনাদের স্কিনে এজিং এর যে প্রবলেমটা নেক্সট টাইমে আসতে যাচ্ছে সেটা কিন্তু আপনারা রোধ করতে পারছেন। সেক্ষেত্রে আপনাকে কিছু ভালো কিছু প্রোডাক্ট ইউজ করতে হবে যেগুলো আপনার স্কিনের জন্য অনেক বেনিফিশিয়াল। তো এরকমটা হচ্ছে, আপনি টোটাল একটা কম্বো আমি বলেছি আজকে ইন্ট্রোডিউস করবো আপনাদের সাথে, টোটাল কম্বোটা দিব ওই প্রোডাক্টের সাথে। তার আগে আমি এই প্রোডাক্টটি হচ্ছে পুরোটা কমপ্লিট করে দিয়েছি, এটা কী কী আপনারা কী ইনগ্রিডিয়েন্টসটা পাচ্ছেন। তো এই যে হচ্ছে আপনার প্যাকেজিংটা দেখিয়ে দিয়েছিলাম, এখন হচ্ছে ওটার ভিতরে কেমনটা হবে সেটা দেখাচ্ছি। অলরেডি প্রোডাক্টটা আমি ইউজ করছি, ওকে, অলরেডি আমার ইউজ করা প্রোডাক্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটি আমি অলরেডি ইউজ করছি, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন অনেকটুক প্রোডাক্ট আমি ইউজ করেছি। ছোট্ট একটা কোটা হলে কিন্তু এটা অনেকটুক ভেতর ডিপ থাকে, ভেতর পর্যন্ত প্রোডাক্ট আছে, দেখতে মনে হচ্ছে ছোট অল্প প্রোডাক্ট হবে না, মোটেও সেরকম না, এটা অনেক ভেতর পর্যন্ত আছে। এখানে 25 গ্রাম প্রোডাক্ট আছে। অ্যান্ড এই যে ক্রিমটি আছে, ক্রিমটি আমার ইউজ করে খুবই ভালো লেগেছে, কারণ চিটচিটে ভাব দিচ্ছিল না, এটা ন্যাচারালি হচ্ছে স্কিনের সাথে ব্ল্যান্ড হয়ে যাচ্ছে। অ্যান্ড এই প্রোডাক্টটি কিন্তু হালকা হচ্ছে ক্রিম কালারের হবে, একদম হোয়াইট কালার না, এটা হচ্ছে হালকা একটু ক্রিম কালারের ক্রিম। তো আমি ক্রিমটি এখন হচ্ছে আমি আমার হাতে অ্যাপ্লাই করে আপনাদেরকে একবার দেখিয়ে দিব। এই হচ্ছে ক্রিমটি আমি নিয়েছি এবং আমি আমার হাতে এটি অ্যাপ্লাই করছি, খুব দ্রুতই হচ্ছে এটি ব্ল্যান্ড হয়ে যায়। এই জিনিসটি হচ্ছে খুবই ভালো লেগেছে আমার কাছে, সো আপনারা এটি ইউজ করে দেখতে পারেন। আর এই যে প্রোডাক্টটি আছে, এটা রেগুলার বেসিসে যদি কেউ ইউজ করেন তাহলে কিন্তু স্কিনটা অনেক ব্রাইট করবে। অ্যান্ড এটা ব্রাইটনিংটা পাওয়ার জন্য সবচেয়ে, দেখুন আমি বলেছিলাম যে খুব দ্রুত ব্ল্যান্ড হয়ে যায়, একদম হচ্ছে মিশে গেছে স্কিনের সাথে, ভেসে থাকছে না। নর্মালি কি হয় যে নাইট ক্রিমগুলো একটু ভেসে ভেসে থাকে, সেই জন্য কিন্তু ইউজ করে ভালো লাগে না অনেকের, এটা পছন্দ না আমি জানি, এবং আমার নিজের এটি কিন্তু পছন্দ না, একদম টোটালি হচ্ছে একদম ভেসে থাকছে, আঠালো একটা স্টিকি একটা ভাব দিচ্ছে, অনেক বেশি হচ্ছে ঘেমে যাচ্ছি। তো গরমের মধ্যে নাইট ক্রিম ইউজ করা আসলে অনেক বেশি কষ্টকর একটা ব্যাপার, বাট কেউ যদি হচ্ছেন এই প্রোডাক্টটা ইউজ করেন তাহলে সেই প্রবলেমগুলো হচ্ছে না, ভেসে থাকছে না, স্টিকি ভাব দিচ্ছে না, স্কিনকে অয়েলি স্কিন করে দিচ্ছে না, কিংবা আপনার স্কিনটাকে হচ্ছে কেমন গ্লসি করে দিচ্ছে না। সো এটা ইউজ করে ন্যাচারালি আপনার স্কিনের সাথে ব্ল্যান্ড হয়ে যাবে, মিশে যাবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যদি আপনি সেরাম দিয়ে ইউজ করেন তাহলে তো পুরো অ্যামেজিং একটি লুক আপনি দেখতে পাবেন। সো এই যে প্রোডাক্টটি আছে, এটা প্রতিদিন রাত্রেবেলা আপনাকে ইউজ করতে হবে। দেন এইটার সাথে কোন প্রোডাক্টটি আপনি ইউজ করবেন সেটা আমি এখন বলছি। প্রথমত আপনাকে স্কিনটা একদম টোটালি ক্লিন করার জন্য একটা ভালো একটা ফেস ওয়াশ আপনার দরকার। অ্যালকের একটা ফেস ওয়াশ আছে যেটি অ্যান্টিএজিং এর জন্য কাজ করে, সেম ওয়েতে এটি হচ্ছে আপনাকে স্কিনটাকে সফট করবে, ময়শ্চারাইজ করবে, গ্লোয়িং করবে। সো এই হচ্ছে আপনার প্রোডাক্ট যেটি হচ্ছে আপনি ফেস ওয়াশ করার জন্য, ফেসটাকে টোটালি ক্লিন করার জন্য এটি হেল্প করবে। স্কিনটাকে টোটালি ক্লিন করে নিয়ে এটা ডিপ ক্লিন করছে আপনার স্কিনকে, স্কিন দিয়ে ধুলা ময়লা যা আছে সব পরিষ্কার করে দিচ্ছে। আমাদের চ্যানেলে এই প্রোডাক্টের একটি ইন্ডিভিজুয়াল রিভিউ আছে, আপনি চাইলে সেই রিভিউটি অবশ্যই দেখে আসতে পারেন, উপরে স্ক্রিনে হচ্ছে একটি লিঙ্কটি দেওয়া থাকবে। সো এইটি দিয়ে ফেসটাকে খুব ভালো করে ওয়াশ করতে হবে। দেন আপনাকে করতে হবে হচ্ছে এলকের হচ্ছে সেরামটি আছে, যেটি ম্যাজিক সেরাম বলে আমি বলেছিলাম, এবং এটি ম্যাজিকের মধ্যে কিন্তু সবাইকে কাজ করছে। এটি হচ্ছে এলকের ম্যাজিক সেরাম, এই সেরামটি অনেক বড় একটি সেরাম, এখানে হচ্ছে 20 ml প্রোডাক্ট আছে, টোটালি কাঁচের একটি জার, আর খুবই সুন্দর হচ্ছে এটির প্যাকেজিং। আপনারা যদি দেখেন এলকের প্রতিটি প্যাকেজিং কিন্তু একদমই হচ্ছে আপনারা দেখতে পাবেন যে সিম্পলের মধ্যে হচ্ছে যতটুকু সুন্দর করা যায়। এই হচ্ছে সেরামের প্যাকেজিংটি, এটা হচ্ছে আপনারা সেরামের প্যাকেজিং পাচ্ছেন। নর্মালি ফেস ওয়াশ বা ক্লিনজার আমরা দেখতে পাই যে এরকম টিউবের মধ্যে আসে, বাট এলকের যে প্রোডাক্টটি আছে এটি এরকম একটি বক্সে আসে, ভীষণ ভীষণ হচ্ছে সুন্দর একটি বক্স, এরকম একটি বক্সে হচ্ছে এলকের এই প্রোডাক্টটি আসে। সো এই হচ্ছে এলকের প্রোডাক্টটি, এটি হচ্ছে অ্যান্টিএজিং দিতে হেল্প করবে, স্কিনটাকে ডিপ ক্লিন করবে, ময়শ্চারাইজ করবে, অ্যান্ড সাথে হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনার সেরাম। তো এখন আমি বলবো যে আপনার সেরামটি কীভাবে ইউজ করছেন। আপনার ফেসটা ওয়াশ করার পরে দেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেরাম ইউজ করতে হবে। এখান থেকে 3-4 ফোঁটা সেরাম নিয়ে ফেসটাকে খুব ভালো করে হচ্ছে স্কিনে হচ্ছে এটা মিশিয়ে নেবেন, কোনো রকম হচ্ছে রাফলি ম্যাসেজ করা যাবে না। এটা হচ্ছে সেরাম ইউজ করা সবচেয়ে বড় হচ্ছে আপনার যেটা সাবধানতা থাকে, সেরাম কখনই অনেক বেশি স্কিনে হচ্ছে ঘষা মাজা করা যাবে না, জাস্ট আপনি মুখে একটু মাখিয়ে নেবেন 4-5 ফোঁটা নিয়ে ফেসে দিয়ে দেন হচ্ছে নাইট ক্রিমটি অ্যাপ্লাই করবেন, অ্যান্ড ওভার নাইট রেখে দেবেন। সকালে ঘুম থেকে উঠে আবার হচ্ছে ফেস ওয়াশটি দিয়ে খুব ভালো করে ফেসটাকে ওয়াশ করে নিতে হবে। আমি জাস্ট আপনাদেরকে বলবো কেউ যদি এই প্রোডাক্টটি হচ্ছে মাত্র 2 সপ্তাহ টানা ইউজ করেন তাহলে কিন্তু আপনার স্কিনটা ইনশাল্লাহ আগে থেকে অনেকটুকু বেটার দেখাবে। অ্যান্ড আপনারা যে এখন এই প্রোডাক্টটি ইউজ করবেন আপনাকে যেটা করতে হবে, সর্বোচ্চ টানা হচ্ছে আপনি 4টি ক্রিম ইউজ করতে পারবেন, একদম রেগুলার বেসিসে হচ্ছে টোটাল 4টি ক্রিম আপনি ইউজ করবেন। দেন আপনি ডে বাই ডে গ্যাপ দিয়ে ইউজ করবেন। গ্যাপ কেন দিচ্ছেন আপনি? গ্যাপটা এই কারণেই দিবেন যখন আপনার টানা একটা জিনিস ইউজ করবেন স্কিন আপনার ক্ষতি হতে পারে। নাইট ক্রিম কখনোই
হচ্ছে একটানা অনেকদিন ইউজ করা ঠিক না। তো সেই ক্ষেত্রে আপনি নাইট ক্রিমটা ডে বাই ডে গ্যাপ দিবেন, বাট আপনি কিন্তু সিরামটা গ্যাপ দিচ্ছেন না, সিরামটা কিন্তু কন্টিনিউ করে যাবেন, প্রতিদিন আপনাকে সিরামটা ইউজ করতেই হবে। অ্যান্ড একটা পর্যায়ে এসে আপনি হচ্ছে টোটালি ক্রিমটাকে চেষ্টা করবেন ছেড়ে দেওয়ার জন্য, অথবা আপনি যদি চান সপ্তাহে এক থেকে দুইবার ইউজ করতে পারেন, বাট সিরামটা আপনি প্রতিদিন ইউজ করে যাবেন, ফেস ওয়াশটি দিয়ে খুব ভালো করে ক্লিন করবেন, সিরামটি ইউজ করবেন। এভাবে যদি স্কিন কেয়ার নেন তাহলে ইনশাল্লাহ আপনার স্কিন এন্টিএজিং রিমুভ করবে, হোয়াইটনিং দেবে, স্কিন ব্রাইটনিং করবে, গ্লোয়িং করবে, বেবি স্কিন করবে, একই সাথে এতগুলো বেনিফিটস ইনশাল্লাহ আপনি এই প্রোডাক্টগুলো থেকে আপনি পেয়ে যাবেন। স্কিনকে যদি একদম পিঙ্কিশ লুক দিতে চান, বেবি স্কিন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই প্রোডাক্টের এই টোটাল কম্বোটি ইউজ করতে হবে। এই কম্বোটি ইউজ করলে ইনশাল্লাহ অনেক অনেক ভালো রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এখন আমি বলে দিচ্ছি এটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে, যেহেতু ভেজে থাকে না সো এটা ভাইয়ারাও ইউজ করতে পারবে। এবং এটি ইউজ করার জন্য শুধু সিরাম আর ক্লিনজারটা যদি কেউ ইউজ করতে চায় তার বয়স 12 বছর হলেই এনাফ, বাট যদি কেউ ক্রিম ইউজ করতে চায় তাকে অবশ্যই মিনিমাম তাকে হচ্ছে 14 বছর প্লাস হতে হবে, 14 থেকে 15 বছর প্লাস হলেই তারা হচ্ছে এই ক্রিমটি ইউজ করতে পারবে। সেক্ষেত্রে আর যাদের এজিং এর প্রবলেম আছে তারা তো ডেফিনেটলি প্রোডাক্টটি ইউজ করবেন, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো কাজ করবে। সো ভিউয়ার্স, যদি কারো আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা লাইক দিতে ভুলবেন না, অ্যান্ড হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডসদের সাথে, অ্যান্ড করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব যারা এখনও সাবস্ক্রাইব করেননি। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিওটি পাওয়ার জন্য সবার আগে। সো ভিউয়ার্স, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।